মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও। তো আমার আজ নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিও শুরু করছি। তো এখন প্রায় বাজে 10:10 দিকে আসলাম, আর এখন খাচ্ছি চা, আর ঘুম থেকে একটু লেট করে উঠেছি যে আজকে তো কোনো হেডেক নেই। স্কুলে পাঠানো, কে এসে করাই করা, কিচ্ছু নেই, যা আছে বাড়ির কাজ। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, প্রায় 9টার সময়, আর চা খাচ্ছি 10:10-এ, কারণ কারেন্ট নেই। মানে ডাইরেক্ট চালিয়ে চালিয়ে কাজ করে নেওয়ার পর আর ট্যাঙ্কিতে জল তুলে না, তো এক ফোঁটা ট্যাঙ্কিতে জল নেই, আমি কাজও করতে পারছি না। আর কাকিমা আজকেও আসেননি, 10:15 হয়ে গেল। একটু কারণ এক ফোঁটা জল নেই, আর জল ছাড়া মানুষের কি অবস্থা হতে হবে। তো আমার ছেলে ঘুম থেকে উঠে দাইদের কাজ দেখছে, দেখতে পাবেন একটু সরে। তো কালকে যে এইগুলো করে দিয়ে গেছিল, আজকে সিমেন্টের ঘোলা দিবে, আর এইখানটাই করাচ্ছি, কারণ ওই বৃষ্টি নামে সব জলগুলো না আমাদের এই গেটের সামনে এসে জমে থাকে, তো সেই জন্য এইটুকুটা করাচ্ছি। কত সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছে, দেখ, আস্তে চালা, আস্তে চালা। তোর ভাইকে নামাস, লোককে সব কামড়া টামড়া দিবে যে, হ্যাঁ সবকিছু কামড়া দিবে। তো ভাই কই, দুই বদমাসকে ঘরের মধ্যে আটকে রাখতে হবে, দুটোকে ঘরের মধ্যে আটকে দেবে, চল। লোকে ভয় পাচ্ছে, কাজ করতে পারছে না, ঘরে যা, ঘরে ঘরে চল, এখানে চুপচাপ বসবি, তোকে তোকে ভয় করছে ওরা। 11:45 বাজতে যাচ্ছে, আর কারেন্টের আশায় বসেই ছিলাম, তো কারেন্ট এসেছে তোমার 11:15, আর দিয়ে কাকিমাও এসেছিল 11:15 সময়, দিয়ে এসে ঘরটার উপরে ঝাঁপ দিতে ঝাঁপ দিতেই কারেন্ট চলে এসেছিল। তো বাসন টাসন গুলো সব মুছে ঘরটা মুছে দিয়ে গেল, বাসন মেজে ঘর মুছে দিয়ে গেল, আর এখন ভেজানো আছে বুঝছে, আমি কাচবো, আর হচ্ছে ছেলেকে ব্রেকফাস্ট দিব, মানে ওকে দুধ আর বিস্কুট দিলাম, তো দেখলাম যে খাইনি। তো এখন বাজে 11:45, আর সব কাচলাম, তো সকালবেলায় রোদ দিয়েছিলাম যেগুলো ভিজা ছিল, তো এখন কাচলাম, সেগুলো মেলার জায়গা নেই, পুরো ছাদে সব প্যান্ডেল, আর নিচের একটা তার আছে আর একটা তার ছিঁড়ে গেছে, তো একটা তারে কালকে তার ভিজাগুলো রোদে দিয়েছি, আর আজকে তারগুলো মেলতে পারিনি, ওই রকমই ভিজা আছে সব জলের মধ্যে। আর হচ্ছে তোমার এখন করবো রান্না, ভাবছিলাম কাকিমা আসবে কি আসবে না, কারেন্ট নেই, তো দেখলাম যে হ্যাঁ ঠিক ঢুকেছে, অনেকটা একটু লেট করে ঢুকেছে, কিন্তু সব কাজ করতে চলে গেছে। তো এখানে আলু আর কচুর একটা তরকারি করব, কচুগুলো শুকিয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে আজকে তো শনিবার, তাহলে বাবার জন্য করি, আর আমারও ভালো লাগে কচু খেতে। তো এখানে মশলা ফ্রিজে কড়াই ছিল, তো একটু মশলা দিয়ে কষিয়ে সামান্য একটু জল দিয়েছি সেদ্ধ করার জন্য, আর কুকারে বসিয়েছি অ্যাঞ্জেলের ভাত, আর তার সাথে করব শাক। তো চলো দেখতে থাকো। তো আমার ছেলেকে লিখতে দিয়ে রান্নাঘর ঢুকেছি, তো আমার ছেলে দেখো পড়াশোনা করে, গুড বাই, মুখটা আবার কেমন করছে, আরে বাবা, আরে বাবা, কই দেখি মুখটা দেখি।
তো জল দিয়েছিলাম, জলটাকে একদম শুকিয়ে এটা এরকম শুকনো শুকনো তরকারি করলাম। তো এটা হয়ে গেছে, আর অ্যাঞ্জেলের ভাতটাও হয়ে গেছে, আর শাক ধুয়ে কাটা হয়ে গেছে। তো এখন শাকটা রান্না করব। তো কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন তেলের উপর দিয়ে তারপরে শাকটাকে ভাজছি। আর একটু হলেই হয়ে যাবে, এখন একটু হবে। আর এখানে আমাদের ভাত বসিয়েছি, তো জল ফুটছে। তো চালটা আমি ভিজিয়ে রেখেই প্রতিদিন রান্না করি। দেখো চাল, তো চালটা এখন দিয়ে দেবো। আমাকে চিকেন পকোড়া বানিয়ে দাও। তো রান্না টান্না করে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আর হচ্ছে আজকে শাক আর আলু দিয়ে কচু দিয়ে তরকারিটা করেছিলাম, তো ওটাই তোমাদের দেখেছিলাম। পরে ডাল করেছিলাম, তো ওটা তোমাদের দেখানো হয়নি। আর আজ হচ্ছে শনিবার, তো আমার আর বাবার জন্যই রান্না করেছিলাম ওইগুলো তরকারিগুলো। আর ভাত তো বেশি করে ঢেকে দিয়েছি, তো পরে ভাত আমি চাল ভিজিয়ে রেখে তারপর ভাতটা করি। তো আমার বর আজকে চাল ভিজিয়ে দিয়েছিলাম, তো পরে বলেছে যে আমার জন্য রান্না করতে হবে না, শনিবারটা ওর খুব প্রবলেম হয়ে যায়, কারণ ও নিরামিষ খেতে চায় না। তো ওর জন্য অর্ডার করে নিয়ে চলে এসেছিল, আর আমরা নিরামিষ খেলাম। আর আমার ছেলেও আমার বরের মতো হয়ে গেছে, আজকে অন্তত একটা দিন নিরামিষ খা। তো ও আজকে ওকে ডাল দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, তো কোনো রকমে বকে ঝোঁকে একটু খেয়েছিল, তো পুরোটা ভাত খায়নি, পেটে তো খিদে আছে। দেখে দে একটু ঘুমিয়েছিলাম, মানে আমি ভাত খাওয়ার পরে ভিডিও গুলো এডিট করি, তো এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার ছেলে দেখছি ফোনে গেম খেলছে, আবার একটু ঘুম ভাঙলো, তারপর পুরোটা এডিট করে আপলোড করলাম এই 5টার সময়। তো এখন বলছি মাম্মি আমাকে একটু কিছু বানিয়ে দাও তো, চিকেন পকোড়া। তো আমাকে বলছে একটু আমাকে স্কুটিতে করে নিয়ে চলো তো বাইরে সদরঘাট, একটু আমাকে আইসক্রিম আর হচ্ছে ফুচকা খাওয়ানোর জন্য। তো এবার নিয়ে যাবো, তো বাইরে বৃষ্টি পড়ছে, আমি ঘুম থেকে উঠেই দেখছি বাইরে বৃষ্টি পড়ছে এখন। আর এই প্যান্ডেল করে এখন গেল কাকুগুলো, তো বাস টাস গুলো সব তো হয়ে গেছে, কালকে তোমাদের দেখিয়েছি। আর আজকে ওপরের ত্রিপলটা দিয়েছে, আর যেদিন বার্থডে হবে তার আগের দিন মনে হয় পুরো কাপড় টাপড় দিয়ে ঘিরবে, তাদেরকে দিয়ে দিয়েছি চিকেন। তো এর মধ্যে দিয়ে দিয়েছি বোনলেস চিকেন গুলো, একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে আদা পেঁয়াজ রসুন পেস্ট ছিল ফ্রিজে, তো সেখান থেকে একটু দিয়ে দিয়েছি, আর কুচুনো পেঁয়াজ দিয়েছি। তো এর মধ্যে ও আর একটু লেবু রসও দিয়েছি, কারণ বোনলেস চিকেন পোলট্রি চিকেনের একটা গন্ধ থাকে, তো সেই লেবুর রস দিলে গন্ধটা চলে যায়। তো লেবুর রস দিয়েছি, আর এর মধ্যে বাকি আছে লবণ হলুদ আর একটা ডিম আর ময়দা। তো চলো মিশিয়ে নিই ফটাফট। তো গ্যাসটাকে আমি একদম লো করে দিয়েছি, আর এই যে আর হতে অনেকক্ষণ টাইম লাগে। তো আমার বাবার জন্য চিকেন পকোড়া হচ্ছে, আমার বাবা এখন চিকেন পকোড়া খাবে, খেয়ে দিয়ে পড়তে বসতে হবে। আর এই যে ওর ভাই আবার এখানে শুয়ে আছে আরাম করে। আর বাইরে যে বৃষ্টি পড়ছে, এ দেখো চাদর গুলো তো সব ভিজে গেছে, আর ওই সাইডে নাইটি গুলো মেরে দিয়েছিলাম সব ভিজেছে। তো হয়ে গেছে চিকেন পকোড়া আর লাল। তো রেডি চিকেন পকোড়া। তো এখানে একটু সস দিয়ে দিই। বললাম না যে তোমাদেরকে দেখাবো মুখটা, ও এত খুশি। আরে বাবা, এইসব দিলে খুব ভালো না বাবা? ভাত, তারপরে তোমার দুধ, এগুলো ভালো লাগে না? শুধু এগুলো খুব ভালো লাগে, তাই না? বাইরে বৃষ্টি কমছে না, সন্ধ্যা দিব। তো ঠাকুরকে সন্ধে দিয়ে চা করলাম, একটা হচ্ছে আমার আমার ছেলের জন্য ছোটটা, আর একটা আমার আর একটা বাবার। তো আমার বর বেরিয়ে গেছে, ও খাবে না। তো চলো আমরা তিনজন এখন চায়ের আড্ডা দিই। তো এটা হচ্ছে বাবার ভাত,
ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ আর ভাতটা গরম করে দিলাম। আর এটা হচ্ছে ছেলের দুধ, তো ছেলেকে এখন দুধটা খাওয়াবো। প্যান্ডেল করে গেছে, তো এখন আমার মনেই নেই যে ছাদে তালা দিইনি। এই দেখো অ্যাঞ্জেল এই সিঁড়িতে উঠে সিঁড়িতে বাথরুম করে গেছে। অ্যাঞ্জেলটা এত বদমাস কি বলবো। ওপরে সব তিরপল দেওয়া হয়ে গেছে প্যান্ডেলের ওপরে, আর এই দুটো বাকি আছে, তো কবে দিবে জানি না। এখন অনেক রাত, 1:45 বাজে, তো এখন ছাদে যাব না, ভয় লাগছে। দেখো তালাটা এখানটাই, তো চলো তালাটা দিয়ে দিই। আর আমার ছেলে শুয়ে আছে, দেখো কি করে মাথার নিচে বালিশ নেই। তো এখন দুধ খাওয়ার জন্য ডাকবো, তো তোমরা দেখবে এত মানে চিৎকার চেঁচামেচি শুরু করবে, এ খাওয়া খাওয়া নিয়ে আমার প্রচণ্ড বিরক্ত করে। আর এই যে শাড়িটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম, তো কালকে আমার দিদি এসেছিল, দিয়ে আলমেতে খুলেই বলছে এই শাড়িটা কবে নিলি, তো বের করে যে দেখিয়েছি আর আলমেতে ভরাই হয়নি। তো আমার বর এটা যে ও নিজের থেকে, আমি না বলাতেই ও নিজের থেকে যে এনে দিয়েছে, তো এটা পেয়ে আমি ভীষণ মানে খুশি। যে যখন আমি প্রথম ভিডিও করা শুরু করি, তো তখন বর বলতো হ্যাঁ করতে হবে না, এসব করে কি হবে, তারপরে হচ্ছে হ্যাঁ নিজে পারে না কিছু, তো অনেক কথা এমনি মজা করে বলতো, মানে সিরিয়াস ভাবে বলতো না। আর যখন রাগ হতো তখন বলতো যে হ্যাঁ এসব বন্ধ করো, তো অনেক এসব বকেওছে করার জন্য। তারপরে যখন আস্তে আস্তে যে দেখছে যে না আমি তো কাজকাম এগুলোই দেখাই, রান্না বান্না দেখাই, আর সাবস্ক্রাইব বাড়ছে, আর তোমাদের কমেন্টস গুলো খুবই সুন্দর, মানে আমার ধরো সাবস্ক্রাইব তো খুব কম, আর হচ্ছে আস্তে আস্তে, তোমরা আস্তে আস্তে সাপোর্ট করছো আমাকে, আর কয়েকজন আমাকে ভালো ভালো খুব কমেন্টও করেছো, মানে কয়েকজন বলতে যে যে কজন আমাকে কমেন্টস করেছো, তো কেউ কিন্তু এখন নেগেটিভ না, সবাই খুব মানে ভালো কমেন্টস করো, তো ওইগুলো আমার বর দেখে, তো দেখে আমি আমিও দেখাই, যে কারণ আমার তো এরকম কমেন্টস আর আসে না, তোমরা ফার্স্ট করছো, তো ওটা দেখে আমারও ভীষণ ভালো লাগে, তো আমি আমার বরের সাথে শেয়ার করি যে দেখো সবাই কত সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করছে, তো আমার বর আবার সেগুলো পড়ে। তো এখন তো প্রতিদিন আমাকে আমার একটা দুটো তিনটে করে সাবস্ক্রাইব বাড়ছে, হয় তো সেই জন্য আমার পরকে আমি দেখো আমার আজকে না এই দুটো বাড়লো, আজকে না আমার একটা বাড়লো, এ আমাকে এইভাবে কমেন্টস করলো, তো সেইগুলো দেখে আমরা দুজন ভীষণ মানে খুশি হয়ে আনন্দ পাই, আর সব থেকে পাওয়ার পাই শক্তি পাই তোমাদের এই কমেন্টস গুলো, আর একটা দুটো করে সাবস্ক্রাইব বাড়ছে এটা দেখে। আর এটা এনে দিয়েছে আজকে, আর বললে একটা বড় স্ট্যান্ড বলেছে দোকানে অর্ডার দিয়েছে, তো কাল পরশুর মধ্যে বড় স্ট্যান্ডটাও আমাকে এনে দেবে, ওরা তোমাদেরকে দেখাবো। আর প্রচন্ড গরম, ফ্যান বন্ধ করে কথা বলছি, গরম লাগছে খুব। তোমরা তোমাদের কাছ থেকে এদিকে সাপোর্ট পাচ্ছি, আর তোমাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, আর তোমাদের ভালোবাসা থেকে কিন্তু আমার বর আমাকে আরো উৎসাহ দিচ্ছে হ্যাঁ তুমি করো। আর একটা টাইমে কিন্তু আমাকে করতে বারণ করতো, বাড়িতে আসো, বাড়িতে কাজকাম করো, বাড়িতেই থাকো, ছেলেকে টাইম দাও, এসব করতে বারণ করতো, তো এখন ও আমাকে সাপোর্ট করছে, বেশ ভালো লাগছে। আর সাপোর্ট করছে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাই। আর এই যে বেড কভার এনেছে, তিনটে এনেছে, তো আমাদের তিন ঘরের জন্য তিনটে, এই ঘরের একটা, আর ওই ঘরে যে ঘরে টিভি আছে ওই ঘরে একটা, আর বাবার ঘরের একটা, তো তিন ঘরে তিনটে পেতে দেবো জন্মদিনের দিন। তো এটা খুলে খুলে দেখা যায়, এই কালারটা খুব সুন্দর লাগছে, সাদা আর লাল দিয়ে, এটা তিনটে ভালো কিন্তু এটা একটু আমার বেশি পছন্দ, সব খাটের মাপে, সব বড় বড় মনে হয় ইয়ে আছে নাকি, বালিশের কভার আছে কিনা আমি বুঝতে পারছি না, বালিশের কভার মনে হয় নেই,
বোঝা যাচ্ছে না, পুরোটা খুললে বোঝা যাবে। তো পুরোটা এখন খুলছি না, আমি নতুন চাদর গুলো দেখে লোভ সামলাতে পারি না। যখন ঘর গোছাই আলমারিতে যে নতুন বেড কভার গুলো আমি রেখে দিই তো সেগুলো ফেলে দিই, আমার ছেলে একদম খাবার টাবার ফেলে নোংরা টোংরা করে রেখে দেয়, আমার যখন কোনো অনুষ্ঠান হয় তখন আবার কিনি। তো এই দেখার একটা মনে হচ্ছে শাড়ি, দেখো মনে হচ্ছে শাড়ি, এরকম শাড়ি হলে বেশ ভালো হবে তাই না, শাড়ির মতো মনে হচ্ছে এটা, এটা খুব সুন্দর লাগছে। সুতি শাড়ি গুলো হয় না, মনে হচ্ছে সুতি শাড়ি তাই মনে হচ্ছে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টাটা, গুড নাইট।